আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমরা গত ক্লাসে ট্রানজেকশন কি, ডেটাবেস ট্রানজেকশন কাকে বলে, দেন হচ্ছে কমিট কি, রোল ব্যাক কি, সেটা একটু দেখছিলাম। তো তোমাদের কারো যদি কনফিউশন থাকে তবে একটু কমিট এবং রোল ব্যাকটা একটু দেখে নিও আগের ভিডিওটা থেকে। আজকের ভিডিওতে আমরা যেটা দেখবো, স্টেট অফ ট্রানজেকশন ইন ডেটাবেস, মানে হচ্ছে ট্রানজেকশনের স্টেট গুলা কি হয়। স্টেট মানে হচ্ছে কিন্তু ওই প্রদেশ না, স্টেট মানে হচ্ছে অবস্থা, মানে কোন কোন অবস্থা এগুলো থাকে। প্রথম যেটা সেটা হচ্ছে অ্যাক্টিভ, দেন পার্শিয়ালি কমিটেড, কমিটেড এন্ড, অ্যাক্টিভ ফেল অ্যাবর্ট অ্যান্ড এন্ড। আচ্ছা, আমরা সবগুলো কি জিনিস সেটা একটু দেখবো। তার আগে এখানে একটা নাম একটু আমরা এটাকে আমরা এন্ড বা স্ল্যাশ টার্মিনেট টার্মিনেট বলা যায়। হ্যাঁ, এখন আমরা একটু দেখি প্রত্যেকটা স্টেট কি। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আমাদের সিপিও, মানে হচ্ছে ধরো কোর i5 4H এই যে প্রসেসরটা আছে, যে সিপিওটা আছে সেটার স্পিড কেমন আর হার্ড ডিস্কের স্পিড কেমন। ধরো আমি যদি একটা ইমেজ আমার ডেটাবেস সেভ করতে চাই, বা ধরো আমার নাম ঠিকানা বা আমার একটা কিছু একটা ডকুমেন্ট যদি আপলোড করতে চাই ডেটাবেসে, সেটাকে আমার হার্ড আমার হার্ড ডিস্ক থেকে আমার সিপিওতে যায়, তাই না? আমার হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক থেকে সিপিওতে যায় এবং সিপিও হচ্ছে আমার ডেটাবেসের কাছে পৌঁছে দেয়, দেন ডেটাবেসের কাজটা শেষ, তাই নয় কি? যদি তাই হয় তাহলে আমরা একটু দেখি। ধরো এখানে আমার আছে হচ্ছে সিপিও, আর এখানে ধরো আছে আমার হচ্ছে হার্ড ডিস্ক। সংক্ষেপে লিখলাম এটা ইজ হার্ড ড্রাইভ ডিস্ক লিখি। এখন ধরো এই জায়গাটাতে এই সিপিওর সিপিওর স্পিড কেমন, অনেক হাই? হার্ড ডিস্কের স্পিড সিপিওর তুলনায় বেশি না কম? অবশ্যই কম। তো এখন ধরো এই সিপিও হার্ড ডিস্ক থেকে কি কাজ করে, বেসিক্যালি কিছু ডেটা নেয় মাঝে মাঝে, আবার মাঝে মাঝে কিছু ডেটা রাখেও। ধরো অনেক কিছু সেভ করছো, একটা ভিডিও তুমি এডিট করছো, একটা ইমেজ তুমি এডিট করছো, এরপর সেভ করতে হলে ডেটাবেজে রাখতে হয় না, তখন হার্ড ডিস্ক ডেটাবেজের মধ্যে কি করে, তখন হার্ড ডিস্ক ডেটাবেজের মধ্যে রাইট করে, তাই নয় কি? মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরো তুমি যখন এই সিপিও, তো অনেক সময় আমাকে সিপিও থেকে ডেটা হার্ড ডিস্কে আসে, মানে প্রসেস করে ডেটাটা হার্ড ডিস্কে আসে, মানে তোমাকে রাইট করতে হয়, তাই না? একটা সময় হচ্ছে আমরা রাইট করি, আবার একটা সময় আছে ধরো হার্ড ডিস্ক থেকে ডাটাটা আমার সিপিওতে পাঠাতে হয়, তখন আমরা কি করি, তখন হচ্ছে সিপিও সেটাকে রিড করে, তাই না? রিড রাইট ছাড়া কি সিপিও কোনো কাজ করে? মাঝখানে প্রসেস করে, বাট হার্ড ডিস্কের সাথে কিন্তু সিপিও একবার রিড করে একবার রাইট করে। এখন প্রবলেমটা হচ্ছে এই সিপিও লোকটার, এই লোকটার স্পিড অনেক বেশি, এই লোকটার স্পিড অনেক কম। তো সিপিও কি ডিরেক্ট হার্ড ডিস্কের সাথে কথা বলে? হার্ড ডিস্ক কি মেন মেমোরি? হ্যাঁ, কোনটা মেন মেমোরি? র্যাম, রাইট? সো র্যাম হচ্ছে আমাদের মেন মেমোরি। এই র্যাম র্যাম ভদ্রলোক এর স্পিডটা হচ্ছে আমাদের সিপিওর স্পিডটাকে, মানে ওই এই র্যাম যে স্পিড সেটা সিপিও সিপিওকে কভার করতে পারে, মানে সিপিও চাহিদা মতো র্যাম একটা স্পিড দিতে পারে। ফলে আমরা কি করি, এভাবে ডিরেক্ট না গিয়ে, ডিরেক্ট রিড রাইটটা না করে কি করি আমরা, এখান থেকে যদি সিপিওর কিছু লাগে সে র্যামের কাছে চায়, র্যাম ভদ্রলোক সেটা আবার হার্ড ডিস্কের কাছে চায়। যদি হার্ড ডিস্ক থেকে সিপিওতে কিছু দিতে হয় তাহলে হার্ড ডিস্ক আবার কাকে পাঠায়, হার্ড ডিস্ক আবার র্যামের কাছে পাঠায়, র্যাম আবার হচ্ছে সিপিওর কাছে পাঠায়। তার মানে যদি আমরা বুঝাই, তার মানে হচ্ছে এই মাঝখানে এক ভদ্রলোক আছে, তার নাম হচ্ছে র্যাম, যে বেসিক্যালি আমাদের কাজগুলো করে দেয়, তাই না? এই যে এখানে একজন র্যাম আছে, যে র্যাম বেসিক্যালি হচ্ছে সিপিও এবং হচ্ছে আমার দুইটার মাঝখানে থেকে কিছু সময় একবার, ধরো যদি সিপিও দিয়ে কিছু পাঠানো হয় এই ভদ্রলোক র্যামের কাছে পাঠায়, র্যাম হার্ড ডিস্কে পাঠায়,
আবার যদি হার্ড ডিস্ক থেকে কিছু সিপিইউ যাওয়া দরকার হয় হার্ড ডিস্কের কাছে পাঠায়, এর কাছে পাঠায়। আচ্ছা, এটা একটা অপারেটিং সিস্টেমের কনসেপ্ট, কেন বললাম এবং এখন বুঝবো। ধরো আমরা কোয়েরি লিখলাম, কিছু কোয়েরি যে এ ইকুয়াল বি, এ ইকুয়াল ফোর, সি ইকুয়াল ফাইভ, মানে আরো কিছু কোয়েরি লিখলাম। এই যে কোয়েরিটা লিখলাম, যখন কোয়েরিটা কোথায় লেখা আছে? কোয়েরিটা লেখা আছে তোমার তোমার হার্ড ডিস্কে, তাই না? বা অন্য কোনো কাজ, তোমার হার্ড ডিস্ক থেকে ডাটাগুলো রিড রাইট হচ্ছে, যখন এই রিড রাইটটা হচ্ছে, রিড রাইট হচ্ছে, তখন আমি কি বলছি যে আমার ওই পার্টিকুলার সেট অফ এসকিউএল কোয়েরি বা ট্রানজ্যাকশন সেটা অ্যাক্টিভ মোডে আছে। অ্যাক্টিভ মোডে ধরো একটা ট্রানজ্যাকশনের মধ্যে 10টা কোয়েরি আছে, তো 10টা এসকিউএল কোয়েরি এক্সিকিউট হয়ে গেলেই আমি সেটাকে কি বলবো, আমি সেটাকে কমিট করে দেবো, মানে ফাইনালি স্ট্যাম্প করে দেবো। তো 10টা হবার আগ পর্যন্ত যেগুলো আছে, ধরো 9টা হলো, তাহলে কি পুরো পুরো ট্রানজেকশন হয়েছে? পুরো ট্রানজেকশনটা হয় নাই। যখন 9টা পর্যন্ত হবে, বা ধরো টোটাল যদি 5টা থাকে, যদি 4টা পর্যন্ত হয়, তাহলে সেটা কোথায় থাকবে? এই পার্সিয়ালি কমিটেড থাকবে। তার মানে অ্যাক্টিভ মানে হচ্ছে আমি আমার সিপিও আমার কোয়েরিগুলো রিড করছে এক এক করে, দেন হচ্ছে সে এক এক করে সিপিওর মধ্যে কাজগুলো চলছে, র্যামের মধ্যে সিপিওর মধ্যে কাজগুলো চলছে যে কমিট করার জন্য। দেন ফাইনালি যদি সবগুলো হয়ে যায়, মানে এন নাম্বার অফ যদি হয়ে যায়, তাহলে আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি। আর এখানে আসলে কত পর্যন্ত, এখানে কমেন্ট পর্যন্ত ম্যাক্সিমাম থাকবে হচ্ছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু থাকতে পারে, মানে এন এর থেকে আরো কিছু কমও হতে পারে। পার্সিয়ালি কমিটেড মানে পুরোটা শেষ হলো না, পার্সিয়ালি হলো। এখানে অনেক সময় যেটা হয়, ধরো তুমি ই করছো, আমরা একটা পেমেন্ট করছি, একটা একটু খেয়াল করো, ধরো আমরা এখন যেহেতু করোনার সময় অনেকেই বিদ্যানন্দতে টাকা পয়সা ডোনেট করছে, সো ধরো তুমি ডোনেট করতে যাচ্ছ, সো ডোনেট করা কিছু কোয়েরি আছে তোমার অ্যাক্টিভ হয়েছে, তুমি ধরো 100 টাকা ডোনেট করতে যাচ্ছ, যখন 100 টাকা ডোনেট হয়ে যাবে, তখনই কি তোমার এটা আমার কমিট হয়ে গেল এবং ফাইনালি কমিট হয়ে যাবে, তাই না? কমিটের পরে স্টেপটা পড়ে যাচ্ছি। এখন যদি তুমি এমন হয়, তুমি কোয়েরি লিখলা, তোমার নাম দিলা, অ্যাড্রেস দিলা, ব্যাংক ইনফরমেশন দিলা, মানে কি পার্সিয়ালি কমিটেড হচ্ছে, দেন ব্যাংক তোমাকে একটা ওটিপি দিল, ওটিপি দিল, ওটিপি দেওয়ার পরে ধরো হঠাৎ করে নেট গন, নেট গন, তাহলে কি দেখো তুমি ওটিপি সেট আপ করতে পারো নাই। সো এই পার্সিয়ালি কমিটেড মানে তোমার নাম ইনফরমেশন দেওয়ার পরেও তুমি ফাইনালি 100 টাকা ডোনেট করতে পারছো না, মানে কমিট করতে পারছো না, কোয়েরিটা সাকসেসফুল হলো না, সে কোথায় চলে যাবে? সে ফেলডে চলে যাবে। ফেলডে চলে যাওয়ার পরে যখন ফেল স্টেপে আসবে, ফেল স্টেটে আসার পরে সে তখনই সাথে সাথে চলে যাবে অ্যাবর্টে। অ্যাবর্টে কে দুটা কাজ হয়, আইদার তোমার পেজটা কিল হয়ে যাবে, অথবা মানে বাদ হয়ে যাবে, অথবা রিস্টার্ট হবে, তোমাকে আবার আবার সবগুলো ইনফরমেশন দিতে হবে। ঠিক আছে, মানে আমরা এই স্টেপটুকু বুঝলাম যে হচ্ছে বিগিনার মাইন্ড ডাটাবেস এই আমার কোয়েরিটা রিড করা শুরু করলো র্যাম থেকে, দেন হচ্ছে আমি পার্সিয়ালি এক এক করে এক্সিকিউট করা শুরু করলাম, যদি সবগুলো এক্সিকিউট হয় তবে আমি বলবো কমিটেড, যদি সবগুলো এক্সিকিউট হওয়ার আগে কোনো ট্রাবল দেখা দেয়, যদি ফেল স্টেটে চলে আসে, তখন সেটা কি হবে? অ্যাবর্ট হবে এবং কিল বা রেজিস্টার হয়ে যাবে। দেন হচ্ছে টার্মিনেট, ধরো এখন ম্যাক্সিমামই তো ডাটাবেস ওয়েবসাইট গুলো এখন সবই হচ্ছে ওয়েবসাইটে, তাই না? তো একই ওয়েবসাইটে তো অনেক রিসোর্স আছে, অনেক কোয়েরি চলে, ধরো ট্রিলিয়ন ট্রিলিয়ন কোয়েরি চলে, সবগুলো কোয়েরির জন্য যে রিসোর্সটা দরকার, যে নেট, যে নেটটা দরকার, যে ধরো যে সিপিইউটা দরকার, যে ধরো তোমার যে র্যামটা দরকার, কোয়েরি শেষ হলে কি তোমার ট্রানজাকশন শেষ হওয়ার পরেও কি ওই ওই র্যামটাকে সে ধরে রাখবে? না, আমি যেটা দেবো না, এই নেট নেটের ওই ল্যান্ডটাকে ধরে রাখবে না, অন্য কেউ কাজ করতে পারবে না, তাহলে কি সম্ভব? সম্ভব না। সো কি হবে, যখন একটা কোয়েরি চলবে, কমিট হয়ে গেল, তখন আমাদের ওই কোয়েরি রিলেটেড যতগুলো রিসোর্স ছিল সবগুলো রিসোর্সকে আমি ফ্রি করে দেবো বা টার্মিনেট করে দেবো যখন এটা এই স্টেটে আসবে। বুঝে গেল? এখন আসি ফেল কখন হচ্ছে। এখন ধরো কোয়েরি যখন রিড করছি, কোয়েরি যখন রিড করছি ডাটাবেস থেকে, তখনই রিড করতে পারলাম না, তখনই আমার সিপিও র্যাম থেকে বা হার্ড ডিস্ক থেকে ডাটাগুলো পড়তে পারলাম না, তখন কি হলো? ফেল হয়ে গেল। ফেল হয়ে গেলে অ্যাবর্টে চলে যাবে এবং অ্যাবর্ট হয়ে গেলে আমরা জানি কি, আইদার কিল বা রিস্টার্ট হয়ে যাবে। আমরা ধরো আর একটা এক্সাম্পল দিয়ে দিই, ধরো তুমি ডাচ বাংলাতে মোবাইলের মাধ্যমে বা বিকাশে মোবাইলের মাধ্যমে কাউকে টাকা পাঠাবা,
সো তুমি যখন নাম তুমি যখন তোমার একদম সেন্ডার ইনফরমেশন দিচ্ছ মানে শুরু করলা, তখন তোমার এটাকে কোয়েরিটা নোটিফিকেশনটা অন হয়ে গেল। তুমি যখন ক্লিক করলা যে সেন্ড মানি, তখন তোমার এটাকে ওই ট্রানজ্যাকশনটা অ্যাক্টিভ মোডে চলে গেল। যখন তুমি ইউজারের ওই যে যাকে দিয়ে পাঠাবা তার ফোন নাম্বার, তার অ্যামাউন্ট বা তোমার পিন যখন এগুলো বললো, তখন কি হচ্ছে পার্সিয়ালি কমিট হচ্ছে। যদি মাশাআল্লাহ টাকা পয়সা চলে যায় তাহলে কমিট হয়ে গেল, এবং ফাইনালি তোমার মোবাইলে যা যা রিসোর্স তারা ইউজ করছিল সেটাকে তারা টার্মিনেট করে দিল। যদি নেটের কোনো ঝামেলার জন্য বা নাম্বার এররের জন্য বা ওটিপি তুমি দেওয়ার পরে ভুল দিয়েছো, তখন সে কি হলো ফেল হয়ে গেল, তোমাকে বললো যে ট্রাই এগেন মাই স্পেন রিস্টার্ট, এবং সেটাকে আগের যতগুলো ধরেছিল সবগুলোকে টার্মিনেট করে দিল। এখন যদি এমন হয়, তুমি ধরো একটা ডেটা বেসে তোমাকে বলছে তোমাকে একটা ছবি আপলোড করতে হবে, কোনো একটা সিস্টেম ছবি আপলোড করতে হবে, ছবি আপলোড করতে হওয়ার জন্য তুমি গেলে এখানে যেটা গেলে তোমার তোমার গ্যালারিতে কোনো ছবি নেই, গ্যালারিতে কোনো ছবি নেই। সো আমার অ্যাক্টিভ মোডে ছিলাম, আমি প্রোফাইল পেজ চেঞ্জ করবো, কোনো ছবি নেই আমার, এই যে আমার ডেটা বেস ফাঁকা, সিপিও ডেটা বেস থেকে কিছু আনতে পারছো, তখন কি হলো সেখানে ফেল হয়ে গেলো, অ্যাবর্ট হয়ে গেলো অ্যান্ড টার্মিনেট হয়ে গেলো। খুবই ছোট্ট একটা টপিক, কারো কোনো সমস্যা থাকলে একটু কমেন্ট বক্সে জানাও, গুগল ক্লাসরুমে বা হচ্ছে যেখানে তুমি ফ্লেক্সিবল। আর সবাই ভালো থাকো ইনশাআল্লাহ, সবাই সুস্থ থাকবে, দেশের এই অবস্থায় তোমাদের মানসিক স্বাস্থ্য যাতে ভালো থাকে সে চিন্তা তোমরা নিজেরাই করো। আর কোর্স নিয়ে কোনো ধরনের মানে ভয় ভীতি বা হচ্ছে কোনো ধরনের দুশ্চিন্তা করো না। আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।